নমস্কার বন্ধুরা, সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। তো তোমরা তো জানোই, শীত চলে যাচ্ছে আর গরমের আভাস। এই ওয়েদারে মানুষের বিভিন্ন রকমভাবে বাড়িতে অসুখ, মানে প্রায় প্রত্যেক বাড়িতেই বিভিন্ন কিছু না কিছু অসুখ লেগেই আছে। জ্বর, সর্দি, কাশ, মাথা ব্যথা। তো আমাদের বাড়িতে আলপনা কিন্তু সুস্থ হয়নি, প্রায় 6-7 দিন থেকে জ্বর সর্দি কাশিতে ভুগছিল, এখনও ভালোভাবে ও সুস্থ হয়নি, মানে সুস্থই হয়নি। এই ভিডিওতে তোমাদের অনেক কিছু দেখাবো আমি। তো দেখানোর আগেই প্রথমে দেখাই, এই যে দেখো হারভেস্টার দেখাচ্ছি। এটা এই এখন সরষার সিজন, তো তো এই সিজনে মানুষের মানে প্রায় মাঠ ভর্তি সরষা। আগে কিন্তু মানুষ এই হাত দিয়ে সরষা মারত, যার ফলে অনেক মানে শ্রমটা বেশি হতো, কিন্তু এখন টেকনোলজি হয়ে মানুষের কত সুবিধা হয়েছে দেখো। এই যে উপর দিয়ে সরষার কাঁটাগুলো দিয়ে দিচ্ছে, আর সামনে সামনের দিকে দেখো, দেখতে পাচ্ছ ওই যে সরষার কাঁটা, যেগুলো মানে কাঁটাগুলো সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে দেখো সামনে, আর সরষাটা পেছনে পড়ছে, ওটা তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের দাদু হবে, আমাদের পাড়াতেই বাড়ি, খুব রসিক মানুষ। এই যে দেখো, এখান দিয়ে এই সরষার কাঁটাগুলো এটা দিয়ে বের হচ্ছে, আর পেছনে ওই যে দিদা দেখো, ওখানে সরষা তুলছে, ওখানে সরষার জন্য একটা জিনিস রাখা আছে, বস্তা রেখেছে, বস্তার মধ্যে সরষা পড়বে। আর এইভাবে এখন গ্রাম বাংলায় মানে বেশিরভাগ মানুষই, যারা একদমই দুস্থ, হয়তো অল্প জমি জমা আছে, তারাই শুধুমাত্র এখনকার দিনে সরষা মারে। কিন্তু বেশিরভাগ মানুষ যারা নিম্নবিত্তর থেকে একটু উঁচু, তারা কিন্তু এই মেশিন দিয়েই করে ফেলে, তাতে সুবিধা বেশি, আর সরষাটাও ভালো ফ্রেশ আসে, মানে সরষাতে নোংরাটা কম থাকে। এই কয়েক বছর থেকে, প্রায় 5-7 বছর থেকে এই সমস্ত টেকনোলজি এসছে, তার আগে হয়তো ছিল না, বা আমাদের এলাকায় এই সমস্ত জিনিস তখন আসেনি গ্রাম বাংলায়। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো দেখিনি, মানুষ তখন হাতেই সরষা মারত, হাত দিয়ে মেরে মেরে এইভাবে। কিন্তু হাত দিয়ে করলে কি হতো, মানে সরষাতে মাটি বেশি থাকতো, কিন্তু এই মেশিনে করাতে মাটিটা কম। আর এই যে কথা বলতে বলতে তোমাদের তো বললাম, আজকে তোমাদের অনেক কিছু দেখাবো। আমার একটা মানে মামার বাড়িতে এসেছি, এখানেই তো, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব খেলনার জিনিস, ছোট বাচ্চারা খেলে, বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে, তো সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে এই বাড়িতে পুষি আছে, যেই বিড়ালটা আছে সেই বিড়ালটা আমাদের বাড়িতেই থাকে, কিন্তু বাচ্চা যখন ও মানে প্রসব করে তখন কিন্তু এখানেই করেছে। তো খুব দুঃখের একটা বিষয়, খুবই খারাপ একটা বিষয়, সেটা একটু পরে বলছি। এই যে দেখো, ছোট বাচ্চা পুষি, 3টে বাচ্চা ও জন্ম দিয়েছে। এখনই আমার সাথে ছিল, এখন এখনো তো আসে ঢুকলো। ও আমি দেখলাম আর তখন ঢুকলো। আপুচে কই তোমার বেবি? কই তো 3টা বেবি, 3টা জমিদার হয়েছে। কালকে মাছ চুরি করে খাইছে, আর কালকে দিনটা সেই হয়েছে। হ্যাঁ, ওরা মাছ মারছিল না, ওলে চুরি করে খাইছে। হ্যাঁ, বালতি বালতি উল্টে দিয়ে একটা বড় কই মাছ নিয়ে নিছে। আমরা বলেছি কি যে পুষি বার করে দিতে গেলাম প্রথমে, তো আমি বলছি না মায়া লাগে গেল, ওই হচ্ছে ওই খাবার জন্য আনছে জাত জুত করে, বাইরে খা, ইন্দুরটা নিয়ে আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, আমার মা আবার বললো যে অন্য মানুষ খাই নিবে, ওই জন্য এরকম করছে। তখন শান্তি মতন শান্তি মতন খালো, খাই দায়ে চলে আসলো। পুষি, পুষি কে পুষি? আমি না আজকে গেছে, তো আমি করছি 3 দিন বেলে খায় না, আমার মামি করছে 1 দিন খালে, তো 3 দিন তো দূরের কথা, এখন খাবাইছে, একটা মুড়ির দাঁত দিয়ে কাটলো না, দেখি চোখ গুলাই তো তোর বেটার দেখা যায় না, আমার হাত দিম, বাচ্চা তো চোখে ফুটে নাই ভাই, বলে দেখাবো খাবার দুঃখ পচে নিবো আমি একটু। এখন আর 5 বারই নিয়ে বেড়াচ্ছে না, দিবে না, 5টি হয়নি বোধ হয়, না 5টি হয়নি।
দেখি 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 মুখটা দেখি মুখটা বললি বাবা বা 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 এই যে চোখ ফোটেনি স্বাস্থ্যবান হয়েছে খাওয়া পায় সুন্দর বাচ্চাগুলো আবার হয়েছে মদ্দা মনে হয় না মদ্দি বোঝা যাচ্ছে এখন দে দুধু দে দুধু দে বেটাক দুধু দে না মনি দি দে দুধু দে দুধু দে ইমা খাচ্ছে ভাই জানে বিশ্বাস করে আমাদের অন্য মানুষ বিশ্বাস করে না নাড়লে রাগে যায় এখন আসলো কেমন খুঁজে পায় না খুঁজে দিচ্ছে দেখছি জানে চোখ ফোটেনি আচ্ছা চোখ ফুটে তো থাপ্পড় মারে মারবে দেখতে পারে শুতেই পড়েছে দেখ কিরকম ঢোকা দেয় তোমাদের বললাম যে একটু খারাপ সংবাদ আছে, সেটা হচ্ছে এই যে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছ, তিনটে বাচ্চাকে মেরে ফেলেছে একটা বনগাবড়া এসে। মানে মা ছিল না আর ওরা তো চোখে দেখতে পায় না, বাস ওরা ভেবেছে মা এসছে, বাস তিনজনকে একদম গলা টলা ছিঁড়ে দুটার গলা ছিঁড়ে ফেলেছে আর একটাকে নিয়ে চলে গেছে। ওর মা সারাদিন কাঁও 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 করছে দেখে এত আমাদের মন খারাপ, মানে সারাদিন কাঁদছে। ওকে বড় লোক মানুষের কি কিন দিল আর বেটি ভালো হয়েছে তো কি সুন্দর ধরবো না বিড়াল ধরছি থাক ধুব পাতলা আছে হালকা পাতলাই দেখি পরলে আরাম পাবে জর্জেট না ভালো হবে আর ব্লাউজ কই তোমার কানের কিছু নাই কই উল্টে যাচ্ছে ওই উল্টে যাচ্ছে দি তো না তালা লাগালে উল্টে যাবে না ভারী না এটা পাগলা তো তোমরা যাবেন তোমরা যাবেন তো এই জন্য মানব জন্মে এসে সমস্ত কিছু দেখে এই মানব জন্মটাকে সফল করতে আমরা সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি এখন বর্তমান ছেলে মেয়েরা গুরু কি জিনিস জানে না তারা হমা আগেকার বাবারা যারা বসে আছেন তারা মনে হয় গুরু ঘরে গেছেন গুরু কি জিনিস তারা জানেন তাই না মা এখানে দীক্ষা শিক্ষা মন্ত্র কে কে নিয়েছেন একটু হাত তোলেন তো দেখি যারা দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়েছেন নেন নাই দীক্ষা শিক্ষা নিয়েছে সবাই তাই না বর্তমান ছেলে মেয়েরা দীক্ষার ঘরে শিক্ষার ঘরে যায় না এখন তাদের কাছে গুরু হচ্ছে মোবাইল ফেসবুক ইউটিউব তাই না এটা বর্তমান হচ্ছে তাদের কাছে গুরু ওই জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা দেখবেন বান্দর চশমা মেরাঠির মতো হয়ে গেছে কারণ গুরু ধরে এই জীবনটাকে যদি সঠিক পথে না এগিয়ে নিয়ে যায় বাবা তাহলে এই মানব জন্মে এসে এই মানব জন্মটাই বৃথা তাই তো বলেছেন মানব গুরু কল্পতরু জানো তার বিধান এই মানব গুরুকে সাধনা করলে পরম গুরুকে লাভ করা যায় আর যারা গুরু ঘরে যান নাই এখনো একজন মানব গুরুকে কান্নারি করে জীবনটাকে অতিবাহিত করুন কাজে দেবে তাই গিয়ে শোনাই আর খারা গান কি বলছে এখানে যে এই যে তোমরা কয়েকদিন আগে দেখেছিলে না যে আমরা শিবরাত্রির যে ভিডিও ছেড়েছিলাম তো এই শিবরাত্রিরই এটা এখানে অনুষ্ঠান প্রত্যেক বছর এই শিবরাত্রি উপলক্ষে হ্যাঁ এখানে বাউল অনুষ্ঠান হয় এখানে আসা হয় আমি প্রত্যেকবারই আসি ভালোই হয় এখানে অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো হয় এবার সব থেকে বেশি ভালো হয়েছে গত বছরও এতটা ভালো ছিল না কিন্তু এবার খুব জাঁকজমক হয়েছে মানে আলোকসজ্জা প্যান্ডেল সজ্জা থেকে শুরু করছে সব কিছু আর কি
খুব সুন্দর, আর লোকও প্রচুর হয়। আমরা একদম সন্ধ্যাবেলায় এসেছি, এখন মানে অত লোক দেখা যাবে না, কিন্তু 8:30-9টার সময় যখন মানুষ খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এখানে আসবে, এখানে যদিও বা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খিচুড়ি, তো এই 9টার পর থেকে খিচুড়ি প্রসাদ এখানে দেবে, তো সেই জন্য লোকজন এখনও হয়নি। তো অনুষ্ঠান খুব ভালো হয়েছিল, তো আমরা ভাবছি তোমাদের দেখাবো কীরকম আমাদের গ্রাম বাংলায় অনেক অনুষ্ঠান হয়। আর এই যে শীত চলে যাচ্ছে, শীতের সময় বেশি অনুষ্ঠান হয়, গরমের সময় এইরকম নাইটে প্রোগ্রাম একটু কমই হয় সব জায়গায়, তো শীতেই বেশি প্রোগ্রাম। তো তোমরা বাউল শিল্পী আমি কে এগুলো চিনি না, কিন্তু নাম করা শিল্পী শুনছি, অতটা ভালো জানি না। তোমরা দেখো বা তোমরা তো শুনলে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এই যে কথা বলতে বলতে দেখো আমরা বাইরের দিকে চলে এসেছি, এখানে মোটরসাইকেল রেখেছে, আর বাম পাশে এটা হচ্ছে ক্ষেত, আর এটা রাস্তা, আর রাস্তার দুই পাশে কিন্তু সাইকেল মোটরসাইকেল মানুষ রেখেছে, আর ছোট্ট করে মেলাও হচ্ছে এখানে, মানে খুবই ছোট্ট করে, এই চপ ঘুগনি জিলাপি এই সমস্ত দোকান পাশানে এসছে, আর লোক প্রচুর হয় এখানে। আরও দেখাচ্ছি তোমাদের যারা যারা রান্না করছে খিচুড়ি, এই যে এই ঘরগুলোর ভেতরে লোক প্রচুর হয়, মানে এত লোক হয় গ্রাম বাংলা বলে বোঝানো যাবে না। অনুষ্ঠানটা কোনো জাতিগত ব্যাপার হলেও কিন্তু আনন্দটা এখানে সবাই করে, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী যারা যত ভাই আছে সবাই এই অনুষ্ঠানে আসে, মানে ভালো লাগে সবাইকে। তো যেমন আমরা এই কিছুদিন পর মহরম বা আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়, আগে তো মহরম অনুষ্ঠানে মোহামেডান ভাইদের মানে দারুণ আনন্দ হতো, লাঠি খেলা হ্যান ত্যান, কিন্তু এখন এতটাই মানে মানে যুগ পরিবর্তন হয়ে গেছে, ওই সমস্ত খেলাধুলো এখন উঠে গেছে, কিন্তু আমরাও ওই বন্ধুদের সঙ্গে একসময় মজা করেছি। এখন ওরা যেমন দুর্গাপূজা কালী পূজাতে আমাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে, তো আমরাও ওই রকম একসঙ্গে ছোটোবেলায় খুব খেলেছি, তো এখন ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কে কেমন আছো, মানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম আর ঠান্ডার মাঝামাঝি জায়গায়, বসন্তকালে কিন্তু মানুষের সর্দি কাশ জ্বর নানান ধরনের অসুখে সবাই আক্রান্ত হয়, যেমন আমাদের বাড়িতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা খুব ভালো থেকো।